আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত তার কলিজার ভিতরে এত বেশি ছিল তিনি এমন এমন সময় হতো যে তিনি সেন্সলেস হয়ে দুনিয়া জমিনে পড়ে যেতেন আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে গিয়ে হুজুর আমার জমিনের উপরে পড়ে যেতেন কিছুক্ষণ শুয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত অনেক সময়ে শুধু শ্বাস নিঃশ্বাসটা জারি থাকতো হুজুর কোনো কথা বলতে পারতো ঘন্টার পরে ঘন্টা পড়ে থাকতেন এই যুবকেরা হুজুরের মুরিদ মুতাকিলেরা তারা বড় চিন্তায় চিন্তিত হয়ে যেত আরে হুজুরের মুরিদ মুতাকিলেরা শুনেছে অমুক জায়গায় একটা সাধু আছে ওই সাধু চার দিকে তাকায় তার শরীর সুস্থ হয়ে যায় তার যত বড় বিমার থাক না কেন তার শরীরটা সুস্থ হয়ে যাবে এই খবরটা পেয়েছে কারা বাবা হ্যাঁ হুজুরের মুরিদরা যে অমুক জায়গায় একটা সাধু আছে সে যার দিকে দেখে তার যত বড় রোগ থাকুক না কেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় তো হুজুরকে বললেন কারা মুরিদরা বললেন হুজুর কি বলবে ভাই ঠিক হুজুরের মুরিদরা হুজুরকে বললেন নিজামউদ্দিন আউলিয়াকে বললেন হুজুর আপনি যখন এইবারে সেন্সলেস হয়ে যাবে আপনার আপনি যখন বেহুশ হয়ে যাবেন মাঝে মধ্যে তো বেহুশ হয়ে যান তো আমরা বড় পেরেশানির ভিতরে পড়ে যাই কি করব কোথায় নিয়ে যাব তো হুজুর আমরা একটা খবর পেয়েছি অমুক জায়গায় একটা সাধু আছে সেখানে যত বড় রোগী হোক না কেন সেই সাধু একবার দৃষ্টি দিলেই সে ভালো হয়ে যায় এই খবরটা পেয়েছি আপনাকে নিয়ে যাব হুজুর বললেন না বাবা ওটা করো না আমরা যদি ওখানে যাই মানুষ আরো বেশি করে ওখানে ভিড় করবে আমাকে নিয়ে যাবে না নিষেধ করলেন কিন্তু হুজুর যখন আবারও বেহুশ হয়ে গেলেন মুরিদরা অন্য কোনো রাস্তা না খুঁজে পেয়ে হুজুরকে কাঁধে করলে হাজির ওদা সাধুর দরবারে কিতাবের কথা বলছি ভাই গল্প করছি না সাধুর দরবারে সাধুর বাড়িতে নিয়ে হাজির সাধু শুনেছে যে আমার বাড়িতে নিজামউদ্দিন আউলিয়াকে আনা হয়েছে সাধু সঙ্গে সঙ্গে সমস্ত ব্যস্ততা দূর করে দিয়ে নিজামউদ্দিন আউলিয়ার শরীরটা নিজামউদ্দিন আউলিয়াকে নিয়ে আসতে বলা হলো যখনই দেখলেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে গেল নিজামউদ্দিন আউলিয়া জ্ঞান ফিরে দেখছে এ তো আমার দরবার না এ কার দরবার এ নিশ্চয়ই আমার এরা সাধুর দরবারে এলে চলে আসে বফেরানো জোয়ান যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা হুজুর আমার রেগে গেলেন না একটা মাত্র কারণে আমার মুরিদিরা যেটা করেছে আমাকে মহব্বত করে করেছে অন্য কোনো রাস্তা না পেয়ে ওরা এখানে আনতে বাধ্য হয়ে গিয়েছে হুজুর তাই রাগান্বিত হননি কিন্তু আল্লাহর ওলিদের মন মানসিকতা দেখেন আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ পাক এ সাধু আমার শরীরের উপকার করেছে আল্লাহ আমি নিজামউদ্দিন ওর আত্মার উপকার যেন করতে পারি সাধুকে বলতে নিয়ে যায় ও বাবা এই যে পাওয়ারটা কোথা থেকে পেয়েছেন এই যে ক্ষমতাটা আপনি কোথা থেকে পেয়েছেন অসুস্থ ব্যক্তির দিকে তাকালে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায় এর জন্য আপনার কি আমাল আছে এর জন্য আপনি কি করতে থাকেন তবে এই পাওয়ারটা আপনি পেয়েছেন ওই সময় কি জবাব দিয়েছিল ও নিজামউদ্দিন
আউলিয়া আমি এটা তো বড় গোপন ব্যাপার এটা আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে বলিনি তবে আপনি হলেন নিজামউদ্দিন আপনি হলেন নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে গোপন করব না আমি আপনাকে এর খবর আসল খবরটা আমি আপনাকে বলে দিই আসল ব্যাপারটা আপনাকে বলে দিই আমার যিনি গুরু তিনি আমাকে বলেছিল তিনি আমাকে ওসিয়াত করেছিল হে বাবা ছেলে রে জীবনে কোনদিন জানো এই নফসের কথা তুমি শুনবে না নফস যদি ডান দিকে যেতে বলে তুমি বাঁ দিকে চলতে লাগবে নফস যদি আমল করে সিনেমা দেখতে যেতে বলে তুমি সেখানে যাবে না নফস যদি আরাম খেতে বলে তুমি হারামটা খাবে না নফস যদি কাউকে মারতে বলে তুমি সেখানে হাত গুটিয়ে নিয়ে চলে আসবে প্রত্যেকটা ব্যাপারে নফসের বিরুদ্ধে চারণ করবে নফসকে পরাস্ত করে দেবে নফসকে হারিয়ে দেবে এ নিজামউদ্দিন আউলিয়া আমি এমন করে আমার গুরু যেদিন থেকে ওসিয়াত আমাকে করেছিল আমি সেই দিন থেকে এই আমাল করে আসছি এ যুবকেরা তরুণেরা বাপেরা এই যে জিহাদটা করে আসছে সে সাধু হলে কি হবে সে সাধু বাবা হলে কি হবে এই যে যুদ্ধটাতে করে আসছে এই যে জিহাদটা তিনি করে আসছেন বিশ্ব নবী এই জিহাদকে বড় জিহাদ বলেছে ও যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা যখনই নিজামউদ্দিন আউলিয়া এই কথাটা শুনলেন সঙ্গে 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 আমার আল্লাহ পাকের প্রশংসা করলেন আর আল্লাহকে বলতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার বান্দার ভিতরে সব থেকে বড় জিহাদটা চলতে লেগেছে আল্লাহ সর্বদা একে নাফসেকে পরাস্ত করাতে লেগেছে নাফসকে সর্বদা এমন করে পরাস্ত করে দিতে লেগেছে ও রব্বুল আলামিন আল্লাহ আজ যেন কি আমি হেদায়েত করতে পারি আজ আমাকে সেই পাওয়া তুমি দাও আল্লাহ পাক আমি একে হেদায়েত করবার চেষ্টা করছি আপনি আল্লাহকে হেদায়েত দান করো এমন ভাবে আল্লাহর কাছে দোয়া চাইলেন আরে নিজামউদ্দিন আউলিয়া বলতে লাগলো ও সাধু আপনি কি মুসলমান হবেন আপনি কি ইমানের কলেমা পড়বেন আপনি কি মুসলমান হবেন এ কথা যেই বলেছে আরে সাধু সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে কিছুক্ষণ মাথাটা নিচু করে বসে থাকলেন কিছুক্ষণ পরে মাথাটা তুলে বললেন এ নিজামউদ্দিন আউলিয়া ও নিজামউদ্দিন আউলিয়া না আমি কলেমা পড়ব না না আমি মুসলমান হব না হুজুর জিজ্ঞাসা করলে কেন কলমা পড়বে না কেন তুমি মুসলমান হবে না মুসলমান হলে তোমার কি অসুবিধা আছে ওই সময় সাধু বলতে লাগলো আমার মুসলমান হতে মনটা চায় না তাই আমি হব না যেই কথা বলেছে মন চায় না নিজামউদ্দিন আউলিয়া ওই টার্নিং পয়েন্টটা ধরে ফেলেছে এ যুবকেরা আল্লাহর ওলিদের একটা কথার এত তাসির হয়ে যায় আল্লাহর ওলিদের কথার ব্যাপক তাসির হতে থাকে আরে নিজামউদ্দিন আউলিয়া আল্লাহ পাকের বড় মাপের একজন ওলি বান্দা হুজুর আমার সঙ্গে সঙ্গে ওই পয়েন্টটা ধরে ফেললো এ সাধুরে এতদিন যে আমালটা তুমি করতে লেগেছো এতদিন যে অভ্যাস তোমার ছিল তোমার গুরু বলেছে মন যেটা চাইবে তুই সেটা করবি না মন যেটা চাইবে না সেটা করবি এমন করে সেই গুরুর কথাটা তুমি কি আজকে ভুলে যেতে লাগলে যেই টার্নিং পয়েন্টটা ধরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সাধু চিৎকার দিয়ে বলতে লাগলো না 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 এতদিনের আমার অভ্যাস আমি আমার গুরুর কথাটা ভুলতে পারবো না ও নিজামউদ্দিন আউলিয়া আমার মন চাইছে মুসলমান হয়েও না আমি এই মুহূর্তে ইমানের কলেমাটা আমাকে পড়িয়ে দেন আমি মুসলমান হয়ে যাব বেঈমানের ভিতরে এই বড় জিহাদটা ছিল আল্লাহ তার ঈমান নসিব করিয়েছে জোরে বলে এই আওয়াজ এত এতগুলো মানুষের একটু জোরে দেন না সুবহান এই পুলিশ টুলিশ ধরে লে যাবে নাকি জোরে চেল্লালি হ্যাঁ অ্যারেস্ট হবার ভয় আছে নাকি
এই কয়েক দিন আগে কলকাতা একদম হজ হাউজের পাশে ওয়াজ করছি জানেন আমার ওঠার আগে বিশাল সমাবেশ প্রচুর মানুষের সমাগম আমি উঠব তার আগে দেখলাম প্রশাসন ঢুকেছে প্রশাসন এসে মাইকের সব সাউন্ড গুলো কেটে দিয়েছে খালি বক্সলে তোমরা সভা করো বক্স বাজিয়ে সভা করো আমি পরে খবর নিলাম কি ব্যাপার সব বলাবলি করছে যে কোথায় নাকি একটা জজ সাহেব আছে কলকাতায় বড় বড় ফ্ল্যাট তো ফ্ল্যাটে কি জজ সাহেব আছে তার কানে নাকি গম গম করে লাগছে জি ওই জন্য সে থানায় ফোন করে দিয়েছে আর প্রশাসন চলে এসেছে এসে মাইকে সাউন্ড গুলো কেটে দিয়ে তারপরে আমি স্টেজে উঠছি আমি স্টেজে উঠে বললাম মাইকে সাউন্ড গুলো কেন কাটা হলো মাইক গুলো বন্ধ কেন বলে হুজুর প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে কারণটা জিজ্ঞেস বললো জজ সাহেবের কানে লাগছে ওই আমি বললাম কালকে আপনার মসজিদের আজানের আওয়াজটা জজ সাহেবের মায়ের কানে লাগবে বন্ধ হবে তো আজান কি বলে মসজিদের মাইকটা বন্ধ হয়ে যাবে তো যখন ওম জগৎ করনে ওয়ালে চিতে নামা তমে কম পরম তমে কম সরণ ভেড়ং ভীব সুতং ভূতং প্রণাম গঙ্গা জল এই সব যখন রাত কি রাত ধরে চলতে লাগে সপ্তাহ কি সপ্তাহ ধরে চলতে লাগে ওং নমো সীমা চলতে লাগে তখন আমাদের কানে লাগে না আমরা কি এখানে খেলা করতে বসেছি নাকি এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান চলছে এখানে প্রশাসন এসে আমাদের সাউন্ড গুলো কেটে দিয়ে যাবে এটা কোন আইন ধারা অনুযায়ী কোন রেজুলেশন অনুযায়ী কাটতে এসছে ওই প্রশাসনকে জবাব দিয়ে যেতে হবে সিংহের গর্জন দিলাম মানুষ সব খেপে গেল সঙ্গে সঙ্গে মাইক চালু হয়ে গেল আমার ভাই জানের আব্বা জানেরা আমি সেদিন উচ্চ আওয়াজে বলতে লেগেছিলাম এটা হলো গণতন্ত্র রাষ্ট্র এটা ভারতবর্ষের মাটি এটা বাংলাদেশের মাটি নয় এটা পাকিস্তান নয় এটা আমেরিকা ইংল্যান্ড নয় এটা হলো ইন্ডিয়ার মাটি এটা গণতন্ত্র রাষ্ট্র এখানে বাইবেলের আওয়াজ যেমন উঠবে এখানে বেদের আওয়াজ যেমন উঠবে আর এখানে উচ্চ আওয়াজে আল্লাহর কোরআনের আওয়াজ উঠবে জোরে বলেন ঠিক কিনা নারী তাকবীর আর জোরে নারী তাকবীর আমাদের ধর্মীয় অনুষ্ঠানের আমাদের কোরআনের আওয়াজ যদি কারো জজ সাহেব হোক আর যেই হোক আর সেই হোক সে নেতা হোক আর কেতা হোক সে যেই হোক আর যাই হোক না কেন এই আওয়াজ যদি তার কানে লাগে এই আওয়াজ যদি তার সহ্য না হয় তাকে এমন করে এই ভারতের মাটি ছেড়ে অন্য কোনো মাটি তাকে বেছে নিতে হবে কেননা এই ভারতবর্ষ যেদিন স্বাধীন করা হয়েছিল ইংরেজদের কাছ থেকে সেই দিন শুধু হিন্দু ভাইরা রক্ত দিইনি সেই দিন অন্য অন্য ধর্মের মানুষ শুধু রক্ত দিইনি সেই দিন হাজার হাজার আলেম উলামারা তারা তাদের গলা আগিয়ে দিয়েছিল তারা তাদের এমন করে খাঁটি রক্ত তারা বন্যা বইয়ে দিয়েছিল তবে এই ভারতের মাটি খাঁটি হয়েছে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা যারা দিল্লির জমিনে গিয়েছে আপনারা যারা ইন্ডিয়া গেট দেখেছেন এমন করে সেখানে অনেক শহীদানদের নাম লেখা রয়েছে যারা দেশ দেশের জন্য রক্ত দিয়েছিল দেশের জন্য যারা চান দিয়েছিল তাদের নাম সেখানে লেখা রয়েছে আপনি গিয়ে পড়ে পড়ে দেখবেন এমন করে গায়ের কমেদের যে কটা নাম আছে তার থেকে হাজার হাজার নাম মুসলমানদের আলেম উলামাদের নাম আছে জোরে বলেন সুবহান আমার ভাই জানে আব্বা জানে না তো আপনারা সুবহানাল্লাহ বলছেন আস্তে আস্তে ওরম কোনো ব্যাপারটা বা সেপার থাকতে পারে হয়তো যে তা এত গলার আওয়াজ আসতে কেন বর্তমান সমধিক্ষণে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে বলেছে এই জমিনের উপরে যতই জোরে গান বাজাও না কেন যতই জোরে লেকচার দাও না কেন যতই জোরে পার্টির মিটিং মিছিল করো না কেন স্লোগান তোলো না কেন দুনিয়া
দুনিয়ার আওয়াজটা আসমানের দিকে 50 কিলোমিটার উঠতে পারে তার উপরে উঠবার মতো ক্ষমতা নাই তবে আজ আমি আশিক বিল্লাহ আপনাকে একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই যে তাকবীরের ধ্বনি এই যে শুকরিয়ার ধ্বনি এর পাওয়ার আল্লাহ এত দিয়েছে একে এত পাওয়ারফুল করেছে এর ক্ষমতা আমার আল্লাহ এত বেশি দিয়েছে বান্দা যখন দুনিয়ার জমিনে আওয়াজ তুলতে লাগে আরে এমন করে 50 কিলোমিটার তো দূরের কথা প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান ভেদ করে এমন করতে করতে সাত আসমান ভেদ করে আরে সিদরাতুল মুনতাহা একটা বর্ডার আছে ওই বর্ডার থেকে শত শত বছরের রাস্তা আমার আল্লাহর আরশে আজিম রহমতের দরিয়াতে গিয়ে এই আওয়াজটা জোশ মারতে লাগে জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই জানে আব্বা জানে বিশ্ব নবী দয়ার নবী নূর নবী আমার মাঝে মধ্যে হিকমত চালাতেন মিথ্যা কথা কোনো সময় বলা যাবে না মিথ্যা কথা কোনো অবস্থায় বলা যাবে না যদি মউতের ভয় না থাকে যে মেরে দেবে একটা মিথ্যা কথা বললে আমি বেঁচে যাব ওই জায়গাটাই বলা যাবে কথা বুঝতে পারছ যে আমা মেরেই দেবে যদি এখানে মিথ্যা কথা বলি বেঁচে যাব ওই রকম জায়গা ছাড়া মিথ্যা কথা বলা যাবে না সত্যি কথা জানো বলে সব জায়গায় আবার সত্য কথা ফক ফক করে বলবে এই বুক ফুলিয়ে যাবে আর মুখ ফুলিয়ে বাড়ি আসতে হবে কিচ্ছু করার নেই সত্যি কথাও সব জায়গায় ফক ফক করে বলা যাবে না আপনি একটা সত্য বলবেন আর ওই পাড়াতে এমন করে কি বলা হয় ঝগড়ার ঝামেলা লেগে যাবে শেষ করা যাবে না হয় না হয় না আর আপনি এদিকে আমি কি কি করবো আমি সত্যি কথা বলে আইছি তুমি সত্যি বলে উদ্ধার করে দিয়েছো ফিতনা সৃষ্টি হবে সে জায়গায় চেপে যেতে হবে ট্রেন জানেন তো ট্রেনের দু সাইডে মাঝখান দিয়ে রাস্তার দু সাইডে বসার জায়গা তাই না ট্রেন ডান সাইডে একজন বসে আছে আর বাঁ সাইডে আর একজন বসে আছে ডান সাইডে যিনি বসে আছেন তার হাতে ঘড়ি আছে আর বাঁ সাইডে যিনি বসে আছেন তার হাতে ঘড়ি নেই সময় দেখার দরকার হয়েছে তো এই ঘড়িওয়ালাকে বলছে যার হাতে ঘড়ি তাকে বলছে ও দাদা আপনার ঘড়িতে কটা বাজে মানে এ তোতলা তাই তো নাকি এরম কায়দায় বলিস মানে বুঝে নিতে হবে ও তোতলা এ বারবার এ তোতলা বারবার ওই কষ্ট করে হড়কে হড়কে বারবার জিজ্ঞাসা করছে কটা বাজে আর এ চুপ করে গাঁট হয়ে বসে রয়েছে কিচ্ছু বলে না মাথা হ্যাট করে চুপ করে বসে রয়েছে এ বারবার ওরম জিজ্ঞাসা করে করে দেখছে বলছে না তখন এর রাগ করেছে কিরাম তোমার বলতে হবে না বলে চলে গেছে এখন এই তোতলার পাশে যে বসেছিল সে সরে এসে বলছে ঘড়িওয়ালাকে বলছে দাদা আপনি এটা ঠিক করলেন না এতবার করে আপনাকে জিজ্ঞাসা করলে একবার ঘড়ির টাইমটা বলেই দিতে পারতেন এটা ঠিক করলেন না এই ঘড়িওয়ালা তখন কি বলছে জানেন ওটা বলে মাঠটাকে খাবে কত বুঝতে পারি এ যখন বলেছে দাদা কটা বাজে এ যদি বলতে এখন দুটো দশ হয়েছে টেনে এক চড় মারত না আমি তোতলা বলে তুমি তোতলা মুখ করে আমার জবাব দিচ্ছ আসলে এ দুজনাই তোতলা ও মার খাবার ভয়তে বেটা চুপ করে বসে রয়েছে যে আমি এখন বলতে গেলে আমারও হড়কাবে কথা আর আমার মারবে আমার ভাই জানে না আব্বা জানে না তাহলে সত্যি কথা সব জায়গায় বলা যাবে না মুখ ফুলিয়ে যাবেন মুখ ফুলিয়ে বাড়ি আসতে হবে জি এই জায়গায় ও মুখটা বন্ধ রেখেছে বুদ্ধিমানের কাজ হয়েছে হয়েছে না হয়নি আজকে আমাদের একটা মা একটা বউ দুজনকে আমরা একসাথে খুশি রাখতে পারি না বলে মায়ের যদি একটা 1,500 টাকা দামে শাড়ি এনে দেয় ও লালবানু এমন ঘুরে শোবে ফজর হয়ে যাবে টেনে আর ঘরানি যাবে না জি মনে হবে যেন ওর একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে ও মাল মনে আর এদিক ঘুরবে না তবে আপনাদের এই হুগলি জেলার মায়েরা খুব ভালো যত সব ঝামেলা আমাদের ওদিকে
আপনাদের এত এত টাকা আছে ওরা ওইসব কিছু গুরুত্ব করে না সব সোনার কাজ করে অনেকেই আছে জি সোনালিয়া নাড়াচাড়া করে হুগলি জেলার মানুষ ওই নবাবপুর টপুরের দিকে বেশিরভাগ যায় আমি প্রচুর যাই নবাবপুরের দিকে জলসা হলেই আশিক বিল্লার খবর আছে জি তো এদিককার মা বোনেরা ভালো আমি যা বলছি আমাদের ওদিককার আমার মা বোনরা রাগ করার কোনো দরকার নেই আজকে আপনার পকেট মোটা হবে আপনি আপনার বিবির যোগ্য স্বামী হবেন আপনার পকেট মোটা হবে আপনি আপনার বেটার যোগ্য বাবা হবেন আপনার পকেট মোটা হবে আপনি আপনার শ্বশুরের যোগ্য জামাই হবেন যে পকেট মোটা হবে সলিমউদ্দিন ক্লাব সেক্রেটারি হবে পকেট মোটা হবে সলিমউদ্দিন মসজিদ কমিটির হেড হবে পকেট মোটা হবে সলিমউদ্দিন মাদ্রাসার সেক্রেটারি হবে পকেট মোটা হবে সলিমউদ্দিন ভোটে দাঁড়াবে এক কলম লেখাপড়া জানে না সই করতে গেলি কলম ভেড়ে ভেঙে যাবার খা একটা ইংরেজিতে কিছু পড়তে গেলি ওর অ্যাসিস্ট্যান্ট রাখতে হয় পিএ রাখতে হয় কিন্তু পাড়াতে একটা ডবল এমএ পাশ করে কলিমুদ্দি বসে রয়েছে ওর পকেটটা অত মোটা না পাতলা দিন আনে দিন খায় গ্রামের সলিমুদ্দি কলিমুদ্দির বাপেরা কেউ একবার ওই কলিমুদ্দির কথা বলে না ডবল এমএ পাশ করেছে এর কথা কেউ বলে না যার পকেট মোটা সই করতে গেলি কিন্তু কলম ভেঙে যাবার খা ওরে সবাই মিলে দাঁড় করে দিলে তুই দাঁড়া আর ও ঠিক জায়গায় দাঁড়িয়ে কার্পিয়া মাছের মতো পেটটা ফুলিয়ে ফেলে দু বছরে জোরে বলে সুবহানাল্লাহ ঠিক না বেটি অযোগ্যকে যোগ্যই বসিয়ে দেবে আর সে উল্টোপাল্টা খরচ করবে না বিশ্ব নবী বললেন আলেমের হাতে টাকা পড়লে আমি নবীর কোনো চিন্তা হয় না তবে ওই আমানুষের হাতে টাকা পড়ে গেলে আমার টেনশন ডবল হয়ে যায় কেন মালটা আসছে কোথা থেকেও জানে না আর যাচ্ছে কোথায় তাও জানে না আপনি হালাল ইনকাম আপনার আপনার হালাল ইনকাম আপনি বাঁশ বাগানে গিয়ে শুয়ে পড়বেন আর আপনার সলিমউদ্দিন হাতে সব হালাল ইনকাম গুলো যাবে আপনার সলিমউদ্দিন ওইগুলো নিয়ে সব হারাম দিকে খরচ করবে কেন বলেন তো আপনার ছেলেটাকে আপনি দিনের জ্ঞান দান করেন ছেলেটাকে সলিমউদ্দিন অনেক টাকা হয়েছে সলিমউদ্দিন ছেলে আর মাদ্রাসায় যাবে না তো মাদ্রাসায় তো এতিম বাচ্চা পড়বে মাদ্রাসায় তো বাপ হারা ছেলেটা পড়বে যার বাড়ি এক বেলা খাওয়া হয় আর এক বেলা টেনশন হয় সে তো মাদ্রাসায় যাবে যার বাপ জামা কিনে দেওয়ার ক্ষমতা রাখে না তার ছেলেটা তো মাদ্রাসায় যাবে এতিমখানায় যাবে সলিমউদ্দিন এত টাকা ওর ছেলে কেন মাদ্রাসায় যাবে গো শুধু খালি ফুল বকা ওর ছেলে প্রাইমারিতেও যাবে না যাবে কোথায় যাবে ইংলিশ মিডিয়ামে হ্যাঁ ইংলিশে দোয়া হবে আর ইংলিশ কাটিং মার হবে জি খালি কবরে যেতে বাকি সারেগামা পা বন্ধ হবে না আপনার ওই ছেলেটা হালাল টাকা আপনি কিন্তু হালাল টাকা ইনকাম করেছেন আপনার ছেলেটা ওই টাকাগুলো নিয়ে হারামের দিকে ব্যয় করবে কেমন জানেন পাড়াতে একটা ফাংশন দেবে ছেলেরা ক্লাবের ছেলেরা কোথায় যাবে এই কলিমুদ্দি মারা গেছে ওর ছেলে সব টাকার মালিক হয়েছে দিনের জ্ঞান নেই ওর ভেতরে আমি হুজুর আমার কাছে যাবে বলেন ক্লাবের ছেলেরা আমার কাছে যাবে একজন পাঁচ অক্ত দাড়িওয়ালা মানুষের কাছে যাবে যাবে কার কাছে তোমার ছেলের কাছে তার কাছে তুমি দিনের জ্ঞান দাওনি ওর কাছে চলে যাবে ক্লাবের দশটা পনেরোটা ছেলে একসাথে ওর গেটের ভেতরে যাই ঢুকেছ ও সিনা তো এমনি ফুলে গেছে হ্যাঁ বাবা আমার এত দাম দেয় এরা সিনা ফুলে কি হয়েছে বাবুরা হ্যাঁ আমাদের পাড়ায় একটা ফাংশন হবে তো তোমার কাছে এসেছিলাম কিছু ডোনেট যদি করেন ও এদের দেখে মন খোশ যা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লিখে যা দশ হাজার টাকা লিখে যা দশ হাজার টাকা দিল কোথায় বাবা মাদ্রাসায় না জলসা ফাংশনে ফাংশন শুরু হয়ে গেছে একজন ঘোষক ঘোষণা করছে কি বলছে আমাদের এই ফাংশন ফাংশনে যারা মোটা মোটা ডোনেট করেছে আমরা তাকে ব্যাস পরিয়ে সংবর্ধনা দিতে চাই অমুক দিয়েছে অমুক দিয়েছে যখন তোমার ছেলেটার বুকে ব্যাস পরিয়ে দিচ্ছে কিসের জন্য ফাংশনে ডোনেট করবার জন্য আল্লাহ ফেরেশতাকে বলতে লেগেছে যা সলিমউদ্দিন বাপের কবরে একটা সওয়াবের ভাগ পৌঁছে দিয়ে আয় এই আজকে যে ফাংশনে যত সওয়াব হবে অর্ধেকটা ওর বাপের কবরে আমার ভাই জানের আব্বা জানের ছেলে কি করে খাবে ছেলে কি ব্যবসা করবে ছেলে কোথায় থাকবে ছেলে কোন গাড়ি চাপবে এই টেনশনে এই চিন্তায় বাপগুলো শেষ হয়ে গেল জি ওই ছেলে কোন গাড়ি চাপবে ওই ছেলে কেমন ঘরে থাকবে ওই ছেলে কি খাবে এই চিন্তা তোমার আল্লাহ কিন্তু তোমার উপরে দেয়নি ও দায়িত্ব আমার আল্লাহ পাক নিজে হাতে রেখেছে জোরে হবে না আর একটু জোরে হবে না
ওই দায়িত্ব আমার আল্লাহর তুমি শুধু মুধু তোমার কি চাল ভেঙে মাথায় পড়ে না কি একটা বলে ওই তাই হচ্ছে তোমার আমার ভাই জানের আব্বা জানেরা তোমার ছেলেটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে তোমার কাছ থেকে হিসাব নেবে ওই ছেলেটা সঠিক টাইমে বিয়ে দিছলি ওই ছেলেটা যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল তখন ওর নামটা ঠিকমতো দিয়েছিলে ওকে দ্বীনের জ্ঞান দিয়েছিলে এই তিনটে প্রশ্ন আপনার হবে এই তিনটেই যদি আপনি বলেন না তখন পেটানি হবে না বলেন ছেলেকে দ্বীনের জ্ঞান দান করেন আলেম করেন হাফেজ করেন ঠিক আছে মাস্টার করেন ডাক্তার করেন ইঞ্জিনিয়ার করেন দার্শনিক করেন বৈজ্ঞানিক করেন আমি এর এর বিরুদ্ধে চারণ করছি না আমি এর পক্ষে আছি ওই সমস্ত পদে আমাদের ছেলেদের থাকা দরকার কিন্তু আপনার ছেলেকে প্রথম জীবনে দ্বীনের জ্ঞান ঢুকিয়ে দেন যদি দিতে পারেন কোরআনের জ্ঞান যদি কিছুটা দিতে পারেন মাদ্রাসা ছেকচি পড়া যদি একটু খাওয়াতে পারেন ওই ছেলেটা দুনিয়াতে আপনাকে সম্মান করবে আর আপনি যখন কবরে চলে যাবেন সেখানে গিয়ে ওই ছেলের থেকে কিছু কিছু পেতে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি খালি ইংলিশ শিখে যান যদি শুধু ইংলিশ শিখিয়ে যান এটা হুগলি আর হাওড়ায় বেশি চলছে বাবা এই গোটা পশ্চিম বাংলায় ঘুরছি বর্তমানে একটা তারিখও ফাঁকা নেই আবার দুটো তিনটে করে চাপ প্রত্যেক দিনে দশটা বারোটা করে খালি ফোন এসে দাওয়াত ফিরে চল যাচ্ছে অনেক জায়গাতে এরম অফার আসছে হুজুর ফাঁকা করেন কুড়ি দেব কথা বুঝতে পারছেন জি টাকা তো কম নেই লোভ দেখাতেও বাদ দেয় না ফাঁকা করেন কুড়ি দেব আমার ভাই জানের আব্বা জানের তো কোন জায়গার মানুষ কেমন খুব ভালো রকম বুঝতে পারছে হাওড়া আর হুগলি এই রোগটা ব্যাপক হারে দেখা দিচ্ছে ওই জন্য এই রোগের একটু ওষুধ দিয়ে যাচ্ছি খালি ইংলিশ শিক্ষা দেন খুব ভালো ওই ছেলেটা একটু বড় হবে আর তোমার সম্মান করবে না বাবা এটা দুনিয়ার কষ্ট তাও মেনে নেওয়া যাবে কিন্তু যখন তুমি কবরে চলে যাবে তোমার ছেলেটাকে তুমি রব্বের হামহুমা শিখিয়ে যাওনি তোমার ছেলেটাকে তুমি কোরআনের জ্ঞান দিয়ে যাওনি তোমার ছেলেটা কিভাবে দোয়া করবে তোমার জন্য সে জ্ঞানটা তুমি ওকে দিয়ে যাওনি ওকে খালি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছো ইংলিশের জ্ঞান দিয়েছো ও তোমার কবরের কাছে গিয়ে বলবে আই বিলিভ ইফ এ ম্যান লাইক টু ড্যাড ওয়াদার টু এন্ড ইনভেক্টাস ইফ অ মডার্ন সেলমিন ফেরেশতা বলবে ইরাম অবস্থা কোনোদিন শুনিনি মারবো না ভালো হচ্ছে না চালা জোরে চালা আমার ভাই জানে রাব্বা জানে যাতে করে কবরে গিয়ে একটু শান্তি পাওয়া যায় সেই জিনিসটা করেন সেই জিনিসটা করেন যাদের বাচ্চাগুলো কাদার মতো যাদের বাচ্চাগুলো কালো ব্ল্যাক বোর্ডের মতো বিশ্ব নবীর কথা দুটুই বললাম কাদার মতো কালো ব্ল্যাক বোর্ডের মতো ব্ল্যাক বোর্ডের সামনে গিয়ে আপনি অ লিখতে পারেন ক লিখতে পারেন তালবস্ব লিখতে পারেন আবার আপনি নরম কাদাকে ইট বানাতে পারেন টালি বানাতে পারেন খুরি বানাতে পারেন আপনার ছেলেটা ঠিক ওই রকম আপনার ছেলেটাকে গায়ক বানাতে পারেন আপনার ছেলেটাকে কি বলা হয় ওই যারা ড্যান্স করে ড্যান্স ড্যান্সার বানাতে পারেন আপনার ছেলেটাকে স্যার বানাতে পারেন আপনার ছেলেটাকে হুজুর বানাতে পারেন আপনার ছেলেটাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে পারেন আপনি বাপ হয়ে যেদিকে চালাবেন ওই ছেলেটা সেদিকে চলবে সেইভাবে বড় হবে মন মানসিকতা নিয়ে জোরে বলেন সুবহান যুবকেরা তরুণেরা এই দুনিয়ার সময়টা বড় মূল্যবান সময় তোমার আমার জন্য এই যুবকেরা তরুণেরা বাপেরা কিন্তু আমরা সব মূল্য দিতে শিখেছি সময়ের মূল্য দিতে শিখলাম না হায়াতের মূল্য দিতে শিখলাম না আজ আমরা অর্থের মূল্য দিতে শিখেছি আজ আমরা জমি জায়গার মূল্য দিতে শিখেছি ব্যবসার মজা বুঝেছি আমি আপনি বিবি বাচ্চার মজা বুঝেছি দুনিয়ার তাম কিছুর মজা বুঝেছি কিন্তু আমার আপনার হায়াতের মজাটা বুঝিনি এ যুবকেরা তরুণেরা বাপেরা এ কত গুরুত্বপূর্ণ সময় তোমার আমার চলে যেতে লেগেছে আহারে একবার বালিশে মাথা দিয়ে ভাবতে লাগবে এই দুনিয়ার জীবনটা কত দিনের আপনি যখন কবরে চলে যাবেন ওই জীবনটা কত দিনের হবে আপনি দুনিয়ার জমিনে আসার আগে যেখানে ছিলেন ওখানে আপনি কত দিন ছিলেন আর দুনিয়াতে কদিন থেকে আবারও কবরে যাবেন সেখানে কতদিন
থাকবেন আর কবতে কিয়ামতের ময়দানে উঠবেন একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে একটা দিন হবে ওই দিনটা 50,000 বছরের সমতুল্য দিন হবে এ যুবকেরা এইবারে ওই দিনেতে কেউ বা জাহান্নামের ভিতরে ঢুকে যাবে কেউ বা জান্নাতের ভিতরে চলে যাবে যারা জান্নাতে চলে যাবে আবাদান আবাদান जिंदगी শুরু হয়ে যাবে আর তাদেরকে কেউ বলবে না এ সলিমুদ্দি জান্নাত থেকে বেরো এ কলিমুদ্দি জান্নাত থেকে বেরো এই কথা কারুর বাবা আর ক্ষমতা নাই বলবে আল্লাহর বান্দা একবার জান্নাতে যাবে ওই বান্দা সারা জীবন থেকে যাবে এ যুবকেরা আমি আপনাকে কি বোঝাতে চাইছি আমি আপনাকে বলতে চাইছি সবথেকে অল্প সময় আমরা দুনিয়াতে আছি খুব ভালো করে ভাবেন আরে 60 থেকে 70 বছর কিন্তু আদম নবীর সন্তান আমরা আদম নবীর প্রথম দিকের সন্তানগুলো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা এখনো তো কবরের ভিতরে আছে এই যুবকেরা আমার দাদু পড়দাদু পড়দাদু মারা গেছে তারা কতদিন কবরের ভিতরে আছে আপনি আমিও কবরে চলে যাব কতদিন কবরের ভিতরে থাকব জানি না কিন্তু একটা কথা আমি আপনাকে বলি কবরে আপনার বাপ যাবে না কবরে আপনার মা যাবে না কবরে আপনার নেতা যাবে না কবরে আপনার কেতা যাবে না কবরে আপনার বেটা যাবে না কবরে আপনার প্রিয়তম স্ত্রী যাবে না কবরে যে যাবে সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন আদর্শটা একটু ভালো করে নকল করে নাও আরে যখনই তোমার কবরে শোয়ানো হবে দয়াল নবী আমার তোমার কবরে হাজির হয়ে যাবে বিশ্বনবী আপনার কবরে আসবে ওই দিকটাই পড়ে যাচ্ছে একটু উনি হায়াতের কথা বলছি ওটা একটু বলে নেই জি আমাদের এই হায়াত এই সময় এর কত মূল্য এর কত কত দাম আমার ভাইজানের আব্বা জানেরা আমি ঘটনা বলা বক্তা না খুব ভালো করে শুনেন বোঝাতে গিয়ে অনেক সময় একটা আদরা বলতে হয় তাই তো একটা ছেলে সে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে একটা কবরস্থান দেখতে পেয়েছে একটা কবরস্থান দেখতে পেয়েছে আর কবরস্থানে অনেক কবর অনেক দিন হয়ে যাওয়ার পরে উলে যায় তাই উলে যাব বলে তো না নাকি বলে ফাঁকা হয়ে যায় জান গদা বাংলায় ফাঁকা হয়ে যায় জি তো ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে কবরস্থানের দিকে চোখ পড়েছে আর দেখতে পাচ্ছে একটা কবর একটু ফাঁকা হয়ে গেছে আর ওই ফাঁকা দেখে দেখা যাচ্ছে কে যেন একজন নামাজ পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ যুবকেরা তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা এই দুনিয়ার জিন্দগি কত দাম একটা সেকেন্ডের কত দাম একটা মিনিটের কত দাম একটা ঘন্টার কত দাম কত মূল্যবান সেকেন্ড গুলো পার হয়ে যাচ্ছে কত মূল্যবান আপনার এমন করে ঘন্টা গুলো আপনার জীবন থেকে কমে যাচ্ছে একটা করে দিন কমে যাচ্ছে একটা করে রাত কমতে লেগেছে ও যুবকেরা সময়ের মর্যাদা দিতে থাকো সময়ের মর্যাদা যারা দেবে সময়ের মূল্যায়ন যারা করবে তারা চিরো থেকে হিরো বেনে যাবে এ যুবকেরা তরুণেরা বাপেরা আরে দুনিয়ার মানুষটা যখনই দেখতে পেয়েছে ওই কবরের ভিতরে কে যেন একজন নামাজ পড়ছে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল হাঁটতে 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 ওই কবরের পাশে গিয়েছে কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করতে লেগেছে হ্যাঁ সত্যি তো কে একজন নামাজ পড়ছে আরে অপেক্ষা করতে লাগলো কবরের মানুষটা সালাম ফিরিয়েছে এমন সময় দুনিয়ার মানুষ বলতে লেগেছে ও বাবাজি আপনি কেমন করে কবরের ভিতরে প্রবেশ করলেন কোনো প্রবেশের দ্বার তো দেখা যায় না কোনো দরজা তো দেখতে পাওয়া যায় না যখনই কথা বলেছে আর কবরের মানুষ জবাব দিতে
মধ্যে লেগেছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও সবাই এই ঘরে যেভাবে আসে আমিও সেইভাবে এসেছি তার মানে ওনার মউত হয়ে গেছে আরে এমন সময়তে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করতে লাগলো বাবাজি আপনি কত দিন কবরে নামাজ পড়ছেন আরে সঙ্গে সঙ্গে কবরবাসী জবাব দিয়েছিল এ বাবা দুনিয়ার মানুষে এই কবরের ভিতরে আমি 450 বছর নামাজ পড়ছি এ যুবকেরা তরুণেরা বাবেরা সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষটা সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে যখনই 450 বছর শুনেছে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে আর ওই কবরের মানুষ চিৎকার দিয়ে বলতে লেগেছে এ দুনিয়ার মানুষ রে তুমি যে একবার সুবহানাল্লাহ বললে ওই সুবহানাল্লাহর নেকিগুলো আমাকে দিয়ে দাও আর 450 বছর কবরের ভিতরে যে নামাজগুলো পড়লাও এই সমস্ত নামাজ তুমি নিয়ে নাও এই কথা যখন বলেছে দুনিয়ার মানুষটা অবাক হয়ে গেল ও বাবাজি আপনি কেন এমন কথা বলতে লাগলেন 450 বছরের নামাজ দিতে যান একবার সুবহানাল্লাহর নেকি নিতে যান কেন আপনি এমন বলতে লাগলেন এ যুবকেরা তরুণেরা বাবেরা সময়ের মূল্যায়ন করো বাবা সময়ের দাম দিতে লাগো বাবা সময়কে কাজে লাগাতে লাগো বাবা এমন করে সলিমুদ্দি 40 বছর শ্বশুর বাড়ি যাচ্ছে আর শ্বশুর বাড়ি যাওয়ার আগে আর একটা দোকানে যাচ্ছে বাবা ওটা অন্য কোন দোকান নয় ওটা হলো সেলুনের দোকান আর সেখানে বলছে উল্টো সিধে করে চালা এ যুবকেরা তরুণেরা বাবেরা আরে এই জীবনে যদি নবীকে চিনতে না পারো এই জীবনে নবীর প্রেমিক যদি হতে না পারো নবীর দিওয়ানা যদি হতে না পারো এই যে সময় চলছে বাবা এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর নবীর মহব্বতের হতে হবে আল্লাহর নবীর মহব্বতের যখনই হয়ে যাবে আমার আল্লাহ বলতে লাগলো ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ পাকের পিয়ারা হয়ে যাবে একটু জোরে বললেন না নারে তাকবীর আপনাদের দেখে মনে হচ্ছে আমি সন্ধে 6টায় বসিছি কথা বুঝতে পারেন আপনাদের দেখে মনে হচ্ছে আমি সন্ধে 6টায় ওয়াজ করতেছি 8টা থেকে 10টা একটা ওয়াজ করেছি তার থেকেও যেন আরো ভালো লাগছে খুশি হননি আপনারা একটু জোরে তাকবীর দেন দিন নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবীর আদর্শ বিশ্ব নবীর চরিত্র সলিমুদ্দির ভিতরে এখনো এলো না 40 বছর ঠেলে দেশ 40 বছর 30 বছর পার করে দিয়েছে এখনো বিশ্ব নবীর আদর্শ আসলো না আমার ভাই জানের আব্বা জানের নওজোয়ান যুবকেরা আর কবে নবীকে চিনবে আর কবে নবীকে চিনবে এই যেমন জাহাজ পানি ছাড়া চলতে পারে না পানি জাহাজের জন্য খুব বন্ধু তাই তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্টিমার পানি ছাড়া 1 ইঞ্চি যেতে পারবে না নৌকা পানি ছাড়া 1 ইঞ্চি যেতে পারবে না আবার ওই পানি হলো জাত শত্রু কথা ঠিক না বেঠিক বলেন পানিও সব থেকে বড় শত্রু দরিয়ার মাঝখানে যদি ভেতরে ঢুকতে লাগে ওকে শেষ করে ছাড়বে না ছাড়বে না এই দুনিয়া আপনার আমার জন্য খুব বন্ধু এই দুনিয়া আমার আপনার জন্য খুব বন্ধু আবার এই দুনিয়া আমার আপনার সব থেকে বড় শত্রু এই দুনিয়া যদি যেমন পানি জাহাজের ভিতরে ঢুকলে নৌকার ভিতরে ঢুকলে নৌকা শেষ তো আপনি দুনিয়ার জমিনে থাকবেন দুনিয়া যদি আপনার ভিতরে ঢুকে যায় আপনার নসিবটা ফাটিয়ে দেবে আপনি সাকসেস হতে পারবেন না আপনি সার্থক হতে পারবেন না আপনাকে দুনিয়াতে থাকতে হবে আরে আল্লাহ আমাদের করুণা দিয়ে মেরে দেয়নি এটাই তো আল্লাহর অনেক বড় শুকরিয়া তাই তো জি লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ডেকে নিলে কারুর জানাজা হয়নি কারুর কাপড়ের কাপড় পরানো হয়নি ভাসিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় সব কোনো হদিস নেই আল্লাহ আমার আপনাকে এখনো হায়াতে সময়ে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছে এটা আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আল্লাহ পাকের অশেষ দান রহমত
আল্লাহ চাইছে বান্দা সুধরে যাও, বান্দা সুধরে যাও, বান্দা আমার বান্দা দলভুক্ত হও, বান্দা আমার বান্দা দলভুক্ত হও। এটা আমার কথা নয়, আপনার আল্লাহর কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আমার বান্দা দলভুক্ত হও। আল্লাহ ছাড়া কি আর কারুর বান্দা আছে নাকি গো? আছে নাকি? ইহুদি কার বান্দা? জোরে বলো ইহুদি কার বান্দা? সবাই একসাথে বলো ইহুদি কার বান্দা? নাসারা কার বান্দা? গায়ের কম কার বান্দা? সবাই যখন আল্লাহর বান্দা, আল্লাহ বলল কেন বান্দা আমার বান্দা, আমার বান্দার দলে আয়। আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ তোমার বান্দা কারা? আল্লাহ সঙ্গে সঙ্গে ফাদুখুলি ফি ইবাদি, ইবাদত করে যারা বান্দা হলো আমার তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। উদখুলি জান্নাতি, আর ইবাদতকারীদের জন্য আমি আল্লাহ পাক রেখেছি বদলা জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আয় আমার হাবিব রে তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার তাম সৃষ্টি আমার তাম কাইনাত, এ জমিনে আসমানে চাঁদে সুরজ এবং উপরে গাছ গাছালি পাহাড় পর্বত, এ পাখি হাঁস মুরগি গরু ছাগল কুত্তা সবাই আমি আল্লাহ পাকের তসবিহ পড়ে। আওয়াজ কমে গেল, তাহলে আমিও শেষের দিকে চল যাই, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলো আয় আমার হাবিব রে তাম সৃষ্টি আমি আল্লাহ পাকের তসবিহ পড়ে, আয় আমার হাবিব রে তাম সৃষ্টিকে আমি আল্লাহ পাক স্রষ্টা সৃষ্টি করেছি, এমন করে এই মানুষের উপকারার্থে এই মানুষের খিদমাত করবার জন্য ছাগল আমার আপনার খিদমাত করে, মুরগি আমার আপনার খিদমাত করে, মুরগিকে আল্লাহ পাক তোমার আমার উপকারের জন্য বানিয়েছে, আর জবাই করে কত সুন্দর গোস্ত খেতে লাগে, মুরগি ডিম পাড়ে আমরা খেতে লাগি, গরু দুধ দেয় আমরা খেতে লাগি, গরুর মাংস না হলে হাওড়া হুগলির মানুষের চলে না, এ যুবকেরা তরুণেরা বাপেরা সবাই আমার আপনার খিদমাত করতে লেগেছে, এ জমিন আমার আপনার খিদমাতের জন্য, ও পাহাড় আমার আপনার খিদমাতের জন্য, এ সূর্য আমার আপনার খিদমাতের জন্য, আল্লাহ বলতে লেগেছে হাবিব রে সবাইকে আমি আল্লাহ বানিয়েছি তোদের খিদমাতের জন্য, এ আমার বান্দা বান্দিরা আর তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ পাকের ইবাদাতের জন্য। আল্লাহ বড় দুঃখের সঙ্গে বলতে লেগেছে, কি বলেন দিন? আল্লাহ বলছে সবাইকে বানিয়েছি আমি তোদের খেদমাতের জন্য, আর তোদের বানালাম আমার জন্য, আমার ইবাদাতের জন্য, আর তোরা 40 বছর আমাকে ভুলে রইলি, 30 বছর আমাকে ভুলে মেরে দিলি, 30 বছর আমার রসুলের বিরুদ্ধে চারণ করলি। আল্লাহ দুঃখের সঙ্গে বলতে লেগেছে সুম্মা কসাত কুলুবুকুম মিম বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এ আমার বান্দা বান্দিরা তোদের কলিজা তো পাথর হয়ে গেছে। এই আল্লাহ কি ভুল বলেছে নাকি? 40 বছর ধরে যদি সলিমুদ্দিন নামাজ না পড়ে, এক ওয়াক্তের নামাজ কাজা, কলিজার ভিতরে একটা কালো দাগ, 40 বছরে তাহলে কতটা দাগ পড়েছে, সে তো কলজে তো আর কলজে নেই, আল্লাহ যেটা বলে সেটাই হয়েছে। আল্লাহ বলছেন আও আশাদু কসওয়া, ও পাথরের থেকে আরো খতরনাক হয়ে গেছে তোমার কলজায়, তোমার দিলটা ও আর দিল নেই, ও পাথর হয়ে গেছে, পাথরের থেকে আরো খতরনাক হয়ে গেছে। কেন এই কথা বললেন? বাফিনা নজওয়ান যুবকেরা তরুণেরা
نبی پاکی پہ مگیرا اللہ پاک بولتے لگے چھے وَإِنَّ مِنَ الْحِجَارَتِ لَمَا يَتَفَجَّرُ مِنُهُ الْأَنْهَارِ یا ما بند بندیرا تمرا پہاڑ دیکھے چھو پہاڑ دیکھے چھو آر وئی پہاڑ دیکھے جھنڈار پانی پھٹنے لگے আরে যারা কাশ্মীরে গিয়েছেন যারা দার্জিলিং এ গিয়েছেন আরো সুন্দর সুন্দর ঝর্ণা দেখেছেন এই যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার আল্লাহ বলতে লাগে বান্দা রে যেটাকে তোরা ঝর্ণার পানি বলিস এ বান্দা না 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 ওটা ঝর্ণার পানি নয় ওই পাহাড় আমি আল্লাহ পাকের সৃষ্টি পাহাড় আমি আল্লাহর ভয়ে কাঁদতে লেগেছে সেই পানি বার হতে লেগেছে তুই জোরে বল অনেক দূর থেকে দেন হালকা হাওয়া আসবে অনেক দূর থেকে আমার ভাই জান আল্লাহ বললে বান্দা তোমরা পাথরকে ফাটাও পাথরের ভেতরে দেখবে ঘাম ঘাম আছে পানি পানি মতো আছে ও আমার ভয়ে কাঁদছে বান্দা তোমরা দেখেছো পাহাড় থেকে পাথর খসে পড়ে যায় কেন পড়ে যায় আমার ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগে আর পাহাড়ওকে ছেড়ে দেয় আমি আপনি দেখেছি দিঘাতে যারা গিয়েছি সমুদ্রও যারা দেখেছি জি সমুদ্রের পানিগুলো কেমন ভাবে আছড়াতে লেগেছে কেমন ভাবে দৌড়াতে লেগেছে কোন জায়গায় জোয়ার কোন জায়গায় ভাটা চলছে না চলছে না এটা 6 মাস ধরে চলছে না 6 বছর ধরে চলছে হ্যাঁ কথা বলছেন না কেন বাবা আমার ভাই জানের আব্বা জানের ওটা সেই পৃথিবী শুরু থেকে চলছে আর কিয়ামত পর্যন্ত আল্লাহর ভয়ে ওই পানি দৌড়াতেই থাকবে জোরে বলেন সুবহান একটা করুণ ঘটনা আমি আপনাকে বলবো এ যুবকেরা শুনে রাখো আল্লাহর নবীকে নিজের কুনিজা থেকে ভালোবেসে বাসো নিজের জানের থেকে বেশি ভালোবাসো নিজের অর্থের থেকে বেশি ভালোবাসো আল্লাহর নবীকে নিজের বাচ্চা থেকে বেশি ভালোবাসো গোটা পৃথিবী থেকে বেশি ভালোবাসো অন্যতয় কিন্তু মুমিন হতে পারবে না 40 বছর বেহুদার মতো কাটিয়েছো এইবারে নবীর প্রেমেশকে দিওয়ানা হয়ে যাও যদি কবরে নবীকে চিনতে পারো আরে কিয়ামতের ময়দানে নবীকে যদি চিনতে পারো এ যুবকেরা কবরে বাপ যাবে না মা যাবে না আর কিয়ামতের ময়দানে বাপের সঙ্গে দেখা হয়েও কোনো লাভ হবে না আরে এমন করে গোটা কিয়ামতবাসীরা তারা সেদিন আওয়াজ দিতে লাগবে নফসি নফসি আরে একটা আওয়াজ হবে রব্বি হাবলি উম্মতি তোমার আমার নবী তোমার আমার জন্য নাজাতের কান্দারি এ নওজোয়ানেরা ও যুবকেরা তরুণেরা বাপেরা বিশ্ব নবী শোনা জামানে বলেছে এ আমার উম্মতেরা আমি রসুলুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবি তোরা অন্যতয় মমির হতে পারবি না আমি নবীর থেকে ভালোবাসা যদি অন্য কারুর উপরে বেশি হয়ে যায় কুষ্টির কালেও মমের হতে পারবে না মদিনার নবাবি শরীফে আল্লাহর নবী বসে আছেন হযরতে জাবির হুজুর মদিনার নবাবিতে গিয়ে হাজির হয়েছে আল্লাহর নবীকে একটা কথা বলবে হযরতে জাবির দাঁড়িয়ে 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 সেদিন বলতে পারলেন না জাবির বাড়ি চলে গেল দ্বিতীয় দিন আসলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও বাড়ি চলে গেল তৃতীয় দিন আসলো আল্লাহ নবী ডাক দিল জাবির দুদিন দেখছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছ আজ তুমি আমার কাছে আসবে কি বলতে আসছো সেটা আমাকে তুমি শোনাবে হযরত জাবির বলতে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বারবার বারবার মদিনার নবাবিতে দেখি আপনি খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটেতে পাথর বেঁধে বসে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যাবে আজ বড় নিয়ত করে এসেছি আজ আপনি আমার বাড়ির মেহমান হবেন আমি যাবে আপনাকে উদার ভরে খাওয়াবো এই আওয়াজ আর একটু জোরে হবে আর একটু জোরে হবে না নারী তাকবীর এই যা আওয়াজ দিচ্ছে নিতে আমার আল্লাহ খুশি হলেই হলো আমি কিন্তু খুশি
কেন বলেন? এটা সন্ধে ছটা না, এই তো সকাল ছটা বাজতে লেগেছে, তাই তো? জি, এই যে বসে আছেন এটাই আমার অনেক বড় নসিব। বাফেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা যখনই বললেন বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে হযরতে জাবেরকে বলতে লাগলো, ও বাবা সাহাবা রে, ও হযরতে জাবের, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াতটা কবুল করে নিলাম। এ হযরতে জাবের যাও, বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার কিছু মুয়াজ্জিন সাহাবাদেরকে নিয়ে আমি নবী পাক তোমার বাড়ির মেহমান হয়ে যাব। জমিন থেকে যারা বিপিজা যারা মন করে খর ছেড়ে দিয়েছিল, নবীর এসকে দিওয়ানা হয়ে খর ভুলেছিল, জায়গা ভুলেছিল, জন্মভূমির টান ভুলেছিল, আরে বিশ্ব নবীর এসকে দিওয়ানা হয়ে তাদের জন্মভূমি ত্যাগ করে দিয়ে আল্লাহ নবী চাঁদ মুকানা দিঘবার জন্য মদিনাতে চলে এসেছিল। আল্লাহ নবী মদিনার নববী শরীফের মসজিদের একটা কোণার ভিতরে সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা আমার মুহাজির সাহাবারা তোমরা এই জায়গাতে থাকবে, তারা কি খাবে তারও কোনো ঠিক ছিল না। এমন করে মদিনার সাহাবা যাদের নাম হলো আনসারি সাহাবা, আরে আনসারি সাহাবারা তারা যখন খেতে বসতো তারা আধ পেটা করে খেত, তারা অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা খাওয়া তারা বাঁচিয়ে নিয়ে তারা মদিনা নাবাবী শরীফে নিয়ে যেত, মুহাজির সাহাবাদেরকে খাইয়ে দিত। এরা হলো মুহাজির সাহাবা। রসুল বললেন, যাবে আমি আমার কিছু মুহাজির সাহাবাদের নিয়ে তোমার বাড়ি যাব, যাও খানা পাকাও, তৈরি হও। হযরতে জাবের হুজুর দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে, খুশিতে বাগে বাগ, আজ আমার বাড়ি বিশ্ব নবী যাবেন। জি, আমার আপনার মতো তো মেহমান নয়, বিশ্ব নবীর মতো মেহমান, তামাম সৃষ্টির জন্য যিনি নবী স্বয়ং আমার আল্লাহরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী যাবে মেহমান হয়ে, কত আনন্দ। বাড়িতে গিয়েছে বিবিকে বলতে লেগেছে, বিবি বিশ্ব নবী আসবে আজ আমার বাড়ি, কি রান্না করা হবে? বিবির কলিজাতে নবীর জন্য কি মহব্বত দেখেন, কি ভালোবাসা দেখেন। বিবি বলতে লাগলো, স্বামী গো আমাদের যে একটা ছাগল আছে বকরি, ওটা নবীর মহব্বতে জবাই করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনের একটা মুরগি জবাই করতে চায় না, হ্যাঁ ডিম পাড়ে মুরগি জবাই করা যাবে না, মুরগি টুরগি পোষে এদিকে পোষে, বলে ওটা তো থাকবে, ওটা মেয়েদের অভ্যাস, ও যতই টাকার মালিক হোক না কেন মুরগি দুই চারটে ওদের পুষতে হবে। জি, আমার ভাই জানেরা আব্বা জানেরা, তো যাই বা হোক ওদিকটাই যাচ্ছি না, তো আল্লাহ নবী দীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যাবেন, জাবেরের বিবি বললেন ছাগলটা জবাই করে দেন, বিশ্ব নবী কোনো সময় পেটটা ভরে খায় না, আজ আমার বাড়ি আসবে, একটু ভালো করে রান্না পাকিয়ে বিশ্ব নবীর উদরটা ভরে খাওয়াবো। জোরে হবে না সুবহানাল্লাহ। বাফেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকে প্রেমিকেরা, হযরতে জাবের হুজুর সঙ্গে সঙ্গে ছাগলটাকে জবাই করতে লেগেছে, আরে ছাগলটা জবাই করার পরে চামড়াটা ছাড়িয়ে গোস্তটা বার করে রান্নার উপযুক্ত করে বিবির হাতে গোস্তগুলো তুলে দিয়েছে, ও আমার বিবি গো খুব ভালো করে রান্না করো, দিন দুনিয়ার বাদশাহ আজ যেন পেটটা ভরে খেতে পারে। এই কথা বলে হযরতে জাবের বাজারে চলে গিয়েছে, বাজারে আনুষঙ্গিক আরো কিছু প্রয়োজনে তিনি চলে গেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, হযরতে জাবের দুটো কলিজার টুকরা, একজনের নাম আব্দুল্লাহ আরেকজনের নাম হচ্ছে আব্দুর রহমান। আব্বা জান যখন ছাগলটাকে জবাই করে, আরে আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বড় কলিজার টুকরা সন্তান, আব্দুল্লাহ দাঁড়িয়ে
পাশে দাঁড়িয়ে দেখেছে ছাগলটা কেমন ভাবে আব্বা জান জবাই করেছে। কিন্তু ছোট ছেলেটা আব্দুর রহমান সে খেলা করতে গিয়েছিল বাচ্চাদের সঙ্গে মরুভূমিতে খেলছিল, আব্বা জান ওই ফাঁকি জবাই করেছে। আরে ছোট ছেলেটার ছাগল জবাই করা দেখা হয়নি, যখন খেলে বাড়ি এসেছে এমন সময় দেখতে লেগেছে আমাদের ছাগলটা তো দেখতে পাওয়া যায় না, আমাদের বকরিটা কোথায় গেল। বড় ভাই কি বলতে লেগেছে, ও বড় ভাই আমাদের বকরিটা কোথায়, আমাদের ছাগলটা কোথায়। এমন সময় আব্দুল্লাহ বলতে লাগলো, এ আব্দুর রহমান রে আব্বা জান জবাই করে দিয়েছে। আজ আমাদের বাড়িতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আজ আমাদের বাড়ি মেহমান হয়ে আসবে, তাই আব্বা জান জবাই করে দিয়েছে। আরে আব্দুর রহমান জবাইয়ের কথাটা শোনা মাত্রই যে ধরতে লেগেছে, এমন করে সে এমন করে বাইনা করতে লেগেছে। ও বড় ভাই যান আব্বা জান কেমন করে জবাই করেছে একটু দেখাও, আব্বা জান কেমন করে জবাই করেছে একটু দেখাও। দুটো ছেলেই দুটোই কারুর বয়স খুব বেশি নয়, কারুর বুদ্ধি খুব একটা ভালো হয়নি। বড় ছেলে আব্দুল্লাহর কাছে আব্দুর রহমান বারবার বারবার জিদ করতে নিয়েছে। এমন সময় আব্দুল্লাহ না থাকতে পেরে দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে ওই ধারালো অস্ত্রটা বার করে এনেছে, যে অস্ত্র দিয়ে আব্বা জান ছাগল জবাই করেছে। আর এমন সময় এতে আব্দুর রহমানকে দুনিয়ার জমিনে শুইয়ে দিয়েছে, এ আব্দুর রহমান তুমি জবাই করা দেখবে। বলে হ্যাঁ আমি জবাই করা দেখব। তাহলে দুনিয়ার জমিনে শুয়ে পড়ো, দুনিয়ার উপরে শুয়ে দিয়েছে। এ যুবকেরা দুর্লভ বাবেরা নবীর মহব্বত কেমন হওয়া দরকার, নবীর ইশকে দিওয়ানা কেমন হওয়া দরকার। এই ঘটনা দিয়েও যদি আপনাকে বোঝাতে না পারি তাহলে আমার দুর্ভাগ্য আপনাদের নয়। এ যুবকেরা এমন সময়েতে আব্দুর রহমানকে দুনিয়ার জমিনে শুয়ে দিয়ে আর বড় ভাই আব্দুল্লাহ ছুরিটা গলাতে চালিয়ে দিয়েছে, ধারালো অস্ত্র সঙ্গে সঙ্গে কচি বাচ্চার এই গলার সাকিটা সঙ্গে সঙ্গে কেটে গেছে, এমন করে ফিচকিরি দিয়ে রক্ত বার হতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা বাবেরা এমন সময়েতে আব্দুর রহমান চিৎকার দিয়ে উঠেছে, আব্দুর রহমান একবার চিৎকার দিয়ে উঠেছে, এ চিৎকারের আওয়াজটা কোথায় গিয়েছে বাবা, রান্নাঘরে পৌঁছে গেছে। জনম দুখিনী আম্মা যার রান্নাঘরে রান্না করছিল, ছোট বাচ্চার গলার যেন একটা আওয়াজ পেলাম। এমন সময় আম্মা যার ঘরের রান্নাঘরের বাইরে বার হয়েছে, আর যখনই বাইরে বার হয়েছে দৃষ্টি আকর্ষণ করতে লেগেছে ছোট ছোট ছেলেটার গলা আলাদা হয়ে গেছে, শাকিটা কেটে গিয়েছে, আর বড় ছেলের হাতে অস্ত্র রয়েছে, বড় ছেলে জবাই করে ফেলেছে। পৃথিবীর কোন মাটা ঠিক থাকতে পারবে, এ দুনিয়ার মানুষ রে। আল্লাহ নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোদের মা তোদের বাপ হলো জান্নাত, তোদের মা তোদের বাপ হলো আবার জাহান্নাম। আব্বা মাকে কষ্ট দিবি না রে, মায়ের মহব্বত হলো কলিজার ভিতর থেকে। এমন করে তাড়া করে নিয়ে গেছে বড় ছেলে আব্দুল্লাহর উপরে রাগান্বিত হয়ে গিয়ে আম্মা জান তাড়া করতে নিয়েছে, বড় ছেলেটা দৌড়ে 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 পালাতে নিয়েছে। এমন করে কিতাবের ভিতরে পাওয়া যায়, এ নওজোয়ানেরা তোদের সঙ্গে গল্প করছি না রে বাবা, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে, ওই কিতাবটার নাম হচ্ছে খাসায়েসুল কুবরা, দ্বিতীয় খণ্ডটা বাড়ি কিনে আনবে, তুমিও বাড়ি বসে বসে পড়বে, আরে চোখের পানি বাঁধা মানবে না। এমন সময়েতে আম্মা যান বড় ছেলেটাকে তাড়া করে নিয়ে যেতে লেগেছে, বড় ছেলেটা দৌড়াতে 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 কোনো একটা উঁচু জায়গা থেকে এমন করে হোঁচটকে পড়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে স্পটে ডেড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বড় ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। আম্মা যান পাথরের মতো দাঁড়িয়ে গেছে, আম্মা যান কি করবেন ঠিক পায় না, একসঙ্গে দুটো কলিজার টুকরা
সন্তানের ইন্তিকাল হয়ে গেছে এই যুবকেরা তরুণীরা বাপেরা আরে তবে নবীর মহব্বত সন্তানের থেকেও বেশি থাকবে নবীর মহব্বত অর্থের থেকেও বেশি থাকবে দেখো হযরতে জাবিরের বিবি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে কোলে তুলে নিয়েছে মরা বাচ্চা কোলে তুলে নিয়েছে গলা কাটা বাচ্চার কাছে গিয়েছে আব্দুর রহমানকে ওই অবস্থায় কোলে তুলে নিয়েছে দুটো কোলে দুটো কোলা গমমল করে মৃত বাচ্চা আর কোলে তুলে নিয়ে নিয়ত করতে লেগেছে দিনও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কোন সময় ভালো করে খায় না আজ আমার বাড়ির মেহমান হবে এই দুটো বাচ্চাকে যদি আমি শুইয়ে রেখে দিই বিশ্ব নবী আমার বাড়ি এসে যদি দুটো লাশ দেখতে পায় আজ আমার নবী ভালো করে খাবে না আজ আমার নবীর উদরটা ভরে খেতে পারবে না এ নওজোয়ান যুবকেরা ওই সময় জাবিরের বিবি নিয়ত করলো না 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 দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যতক্ষণ না পর্যন্ত এমন করে আমার বাড়ি এসে না খাবে যতক্ষণ উদরটা ভরে না খাবে আমি জাবিরের বিবি আমার দুটো কলিজা টুকরা সন্তানের ইন্তেকালের কথা দুনিয়ার কেউ জানবে না জোরে বললেন না পেরেছি আমরা এইরকম মহব্বত করতে পেরেছি বিশ্ব নবী খাবেন আগে উদরটা ভরে তারপরে বাচ্চার ইন্তেকালের কথা ঘটনা আমি সবাইকে বলবো আজকে আমি আপনাকে বলবো এই মেহফিলটা সামনে বছরে হবে কলিজার টুকরা সন্তান দিতে হবে না বাবা 5000 টাকা একজন দেবেন একটু হাতটা তুলে দেখান তো হুজুর আমি দেব নবীর মহব্বতে দেখান তো কলিজার টুকরা দুটো বাচ্চা মারা গেছে তখনো পর্যন্ত মা ধৈর্য ধারণ করে ওই বাচ্চাগুলোকে ঘরের কোণে চাপা দিয়েছে কাঁথা দিয়ে বিশ্ব নবী এসে খেতে বসে গেছে কিন্তু নবী খায়নি তারপরে কি ঘটেছে বলবো নবীর মহব্বতে কি করেছে নবী সাহাবীরা সাহাবারা হারে তাদের স্ত্রীরা আজ আমি আপনি নবীর মহব্বতে একটু ইনকাম করা ঘাম ঝরানো পয়সা নবীর ইশকে দিওয়ানা হয়ে এই মেহফিলের জন্য দেব 5000 টাকা একটা ভাই একটু দাঁড়িয়ে বলেন হুজুর সামনে বছরে আমি 5000 টাকা এই মেহফিলের জন্য দেব নবীর ইশকে দিওয়ানা হয়ে দেব একটা ভাই হাত তোলেন তাড়াতাড়ি বলেন বলেন হবে না হবে না নবীর ইশকে দিওয়ানা হয়ে 5000 টাকা দিতে পারবেন না জি আজ দুদিন ধরে আমি মুসাফির আজ দুদিন ধরে মুসাফির